দুইদিনিয়া ওড়িশা গস্তরে আসলে মহামহিম রাষ্ট্রপতি এবং দুইদিনিয়া গস্ত ভিতরে আজ দ্বিতীয় দিনের সে লিঙ্গারাজ মন্দির দর্শন করে যেতব লিঙ্গাজ মহাপ্রভুঙ্ক দর্শনপ্রে আসলে তা পূর্ু সে সাগর আসি সেটার পাদ ধরে এই সময় যেতবে সে রু লিঙ্গারাজ মন্দির কু ফেরুলে সে সময়ের জনে সাত বর্ষিয়া কুনি ঝিও য শ্রেণীতে পাঠ পড় তা হাতর গোলাপ নিয়ে এবং তাস্ত কিছু সময় বার্তাপ করে গোটে নি চিত্র দেখা যেত মহামহিম রাষ্ট্রপতি নিজ প্রোটোকল

रोज मैंने पकड़ा था ना आपने रोज पकड़ा था फिर वो आपके पास आए रोज लिए और क्या नहीं मैं उनके पास गई थी रोज लिए और क्या बोले न, वो यार तुम्हारा नाम क्या है और आज स्कूल क्यों नहीं गई थी आपसे रोज लिए हाँ। कैसा लगा प, पहली बार आप प्रेसिडेंट से मिले इतने छोटे बच्चे हो यहाँ के उड़ीसा के हैं प्रेसिडेंट आपसे बातचीत की इतने लोग थे फिर आपके साथ आके बातचीत की कैसा लगा आपको बहुत अच्छा लगा क्या उनसे क्या इंस्पिरेशन बना लाना चाहोगी ये वो लेडीज वो है उड़ीसा के हैं यहीं से प्रेसिडेंट जो देश के सबसे उच्च पद है वहीं पे वो बैठे हैं तो उनसे क्या इंस्पिरेशन लेना चाहोगी उनके जैसे उनके जैसे बनना चाहोगी নিহত ভাবে দেখুলে গোটে সাত বর্ষিয়া কুনি রাস্তা যাটরে অপেক্ষা করলে এবং যেত হাতের গোলাপ ধরে অপেক্ষা করলে তা দেখি রাষ্ট্রপতি তা ডাকিলে এবং তা হাত গোলাপ ফুল নেওয়া সহ কিছু সময় কথাবার্তা হয়ে তে কেউ না কেউ যেতবেশার ওড়শা গস্তরে আসছেন এবং সর্বোচ্চ পদবী যত অধান এভি ব্যক্তিত্ব আসি যেতলে গোটে কুন্নি ঝিও সহ কথা হোক তাহা কেউ না কেউ সমস্ত খুব আশ্চর্য করলে এবং যে ঝিউ কুন্দ ଝିଅ ସାତ ବର୍ଷର ଝିଅ ଯିଏ ଦ୍ୱିତୀୟ ଶ୍ରେଣୀରେ ପାଠ ପଢ଼ୁ ପଢ଼ୁଛନ୍ତି ସିଏ ମଧ୍ୟ ବେଶ୍ ଖୁସି ଅଛନ୍ତି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସହ ଏହି କିଛି ମୁହୂର୍ତ୍ତ ଆଲୋଚନା କରି ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ପ୍ରଦୀପ୍ତଙ୍କ ସହିତ ରୋଶନ ରଥଙ୍କ ରିପୋର୍ଟ ଆର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍